গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের যোগা দিবসের অনুষ্ঠানের জন্য আমরা এসেছি। আজকে সাড়ে ছটা আসতে বলেছি গুরুজি, সাড়ে ছটা দশে আমরা এসে গেছি। তারপর তোমাদেরকে দেখাবো আজকে আমাদের, ঠিক আছে? ওম ভাস্করদেবায় নমঃ। হরি ওম, হরি ওম, হরি ওম। এই তাকাও, সবাই তাকাও, দিদি তাকাও, ও দিদি, আমাদের যোগা ক্লাস দিবস হয়েছে, যোগা দিবস। এত আনন্দ হয়েছে, খাওয়া দাওয়া খুব আনন্দ হয়েছে। আজকে অনেক দেরিতে এসে গেছি, তারপর টিফিন টিফিন করে আজকে সেই একটু মুরগির মাংসের ঝোল করে তুলেছি, পেঁপে আলু দিয়ে ঝোল করেছি। আর বাজার করিনি, কড়াই ছিল আজকে। আর এই উচ্ছে আলু ভেজেছি, আর এই একটা তেলাপিয়া মাছ আমার গুরুগামের জন্য আলু পটল দিয়ে একটু ঝোল করে দিয়েছি। খুব আনন্দ হয়েছে আজকে, এত আনন্দ হয়েছে। এসেছি, 10টা বেজে গেছে, দেরি তো হবেই। সব সবাইকে সব এক একজন করে গুরুজি সব ব্যায়াম করালো, ইয়ে করালো, পরীক্ষা নিল, ঠিক আছে। পরে আবার আসছি। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, ঘরও গোছানো হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি হয়ে গেল, দেরিতে এসেছি কিন্তু তাও হয়ে গেল। বাজারটা করিনি তো, বাজার তো করাই ছিল আমার, এই জন্য রান্নাঘর পোছা হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে। এইবার কালকে তো কাচতে পারলাম না, হঠাৎ দেখি বৃষ্টি নেমে গেল, ভাগ্যিস কাচিনি। তা আজকে দুটো দুটো কাচতেই হবে, কারণ আরও জমে যাচ্ছে। এই এখন কেচে আসি, কাচলে একটুখানি হালকা হবে, কেন আবার একসাথে আজকে করবো না, অল্পই কাচবো, ঠিক আছে। তারপরে এসে আবার ঠাকুর দেবো, কেচে কুচে আসি আগে, দিয়ে তারপর একটু বসতে আর পারি না, ঠিক আছে। রাখছি বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, আবার কাল দেখা হবে, টাটা।